5 মিনিটে আজকের বিশ্ব সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি অনুভা বিশ্বাস। শুরুতেই সংবাদ শিরোনাম। ইমরান খান গ্রেফতার। সমরেশ মজুমদারের শেষকৃত্য সম্পন্ন। পুলিৎজার পেল এপি, নিউইয়র্ক টাইমস। গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত 12। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করেছে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। আল কাদি ট্রাস্ট মামলায় মঙ্গলবার তাকে ইসলামাবাদ হাইকোর্টের ভেতর থেকে হেফাজতে নেয় রেঞ্জার্স সদস্যরা। এদিন একাধিক মামলায় জামিনের জন্য হাইকোর্টে গিয়েছিলেন পিটিআই চেয়ারম্যান। সেখান থেকে তাকে ধাক্কাতে ধাক্কাতে একটি কালো গাড়িতে তুলে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক ডক্টর আকবর নাসির খান ঘটনাটি নিশ্চিত করে বলেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জিও নিউজের খবর অনুসারে পিটিআই চেয়ারম্যান হাইকোর্টে বায়োমেট্রিক করতে যাচ্ছিলেন, তখন তাকে হেফাজতে নেওয়া হয়। তাকে গ্রেফতারের পরোয়ানা ছিল এনএবি কর্মকর্তাদের কাছে। দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বেলা 11টার দিকে কলকাতার নিমতলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এদিন সকাল 8:45 দিকে কলকাতার অ্যাপোলো গ্লেনিগলস হাসপাতাল থেকে তার মরদেহ উত্তর কলকাতার শ্যামপুকুরে তার বাসভবনে আনা হয়। সকাল থেকেই তাকে শ্রদ্ধা জানাতে তার বাসভবনে ভিড় করেন সর্বস্তরের মানুষ। সমরেশ মজুমদারের মৃত্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি শোকবার্তা পাঠিয়েছেন। শোকবার্তার চিঠি সমরেশ মজুমদারের বড় মেয়ে দোয়েল মজুমদারের হাতে তুলে দেওয়া হয়েছে। ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে সংবাদ প্রকাশের জন্য এবছর পুলিৎজার পুরস্কার পেয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে সংবাদ তুলে ধরায় যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমসকেও পুরস্কৃত করা হয়েছে। সোমবার চলতি বছরের পুলিৎজার পুরস্কার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়েছে। পুলিৎজারের পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডকে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে ধরা হয়। এবছর সম্মানজনক অ্যাওয়ার্ডটি নিজেদের দখলে রেখেছে এপি। এছাড়া ব্রেকিং নিউজ ফটোগ্রাফি বিভাগেও পুরস্কার পেয়েছে তারা। অপরদিকে ইন্টারন্যাশনাল রিপোর্টিং বিভাগে সেরা হয়েছে নিউইয়র্ক টাইমস। ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, এতে 12 জন নিহত ও কমপক্ষে 20 জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার দিনগত রাত 2টার দিকে গাজার বিভিন্ন অংশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের বিমান হামলায় 12 জন নিহত ও কমপক্ষে 20 জন আহত হয়েছেন। ফিলিস্তিনের দাবি, দেশটির আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, এতে ইসলামিক জিহাদ আন্দোলনের 3 জন সদস্য সহ 9 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 20 জন। ভারতের মধ্যপ্রদেশে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত 22 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। মঙ্গলবার খারগোনে এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তিনি জানান, 50 জন আরোহী নিয়ে বাসটি ইন্দোর যাচ্ছিল। যাওয়ার পথে খারগোনের দাসাঙ্গা এলাকায় পৌঁছালে সেতুর ওপর থেকে পড়ে যায় সেটি। দুর্ঘটনায় কবলিতদের উদ্ধারে জরুরি সেবাকর্মীদের পাশাপাশি কাজ করছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। টরন্টোতে কর্মরত এক চীনা কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডা সরকার। দেশটির একজন সংসদ সদস্যকে ভয় দেখানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। মাইকেল চং নামের ওই সংসদ সদস্য চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছিলেন। এরপর তাকে এবং হংকংয়ে থাকা তার স্বজনদের লক্ষ্যবস্তুতে পরিণত করে চীন। কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি সোমবার এক বিবৃতিতে ঝাওই নামের ওই কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করেন। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।